हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल रोमानास कुकिंग वर्ल्ड। আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো সুজির চমচম। সুজির চমচমটা বানানো খুবই সহজ, ছানা তৈরি করার কোনো ঝামেলা নেই। যারা ঝটপট মিষ্টি খেতে চান তারা এই মিষ্টিটাকে তৈরি করে নিতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় ছানা ভালো না হলে মিষ্টিও ভালো হয় না, কিন্তু এই সুজির চমচমে এইটার কোনো ঝামেলা নেই, ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও খুবই মজার। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। চমচমটাকে তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, আর হলো এই দুধটাকে একটু গরম হয়েছে এবং এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলো বাটার। আপনারা চাইলে এখানে ঘি বা তেলও দিতে পারেন। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলো খাবার সোডা, মানে বেকিং সোডা। এটা কিন্তু পাউডার না, সোডা, আমি কিন্তু বোতলটাও দেখিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। সোডাটা দেওয়ার পরে এই দুধটা একটু ফেনা ফেনা হয়ে যাবে, তাতে কোনো কিছু কোনো সমস্যা নেই, একটু নেড়ে চেড়ে নিলেই হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 কাপ সুজি। এটা সেই সুজি যেটা আমরা সবসময় নর্মালি খেয়ে থাকি, প্যাকেটের কিনতে পাওয়া যায় যে, সেই সুজিটা আমি এখানে 1 কাপ দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে একটা ডো তৈরি করে নিব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি একটা আলাদাভাবে ঢেলে নিব এটাকে এবং ঠান্ডা করে নিব। এখন আমি শিরাটাকে তৈরি করব। শিরাটাকে তৈরি করার জন্য 2 কাপ পানিতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালো করে একটু জাল করে নিব। একদম মানে ঘন শিরা হতে হবে না, হালকা একটু শিরা হলেই হবে এটা। শিরাটা আমার খুব ভালো করে ফুটতে শুরু করেছে, আমি এটাকে আরেকটু জাল করে নেব। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য কেওড়া জল। এটা যদি আপনাদের পছন্দ না হয় বাদ দিতে পারেন, তবে দিলে একটা কিন্তু সুন্দর ফ্লেভার আসে। আর কিছু সময় জাল করে এটাকে আমি চুলাটাকে অফ করে রাখব। এখন আমি মিষ্টিগুলোকে তৈরি করব, তাই এখানে এই সুজিটাকে ঠান্ডা হয়েছে, এখন এটার সাথে আমি একটা ডিম দিয়ে দিব রুম টেম্পারেচারের। ডিম দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। যেহেতু চমচম তৈরি করব তাই সেভাবে আমরা প্রথমে একটা ডো নিয়ে পরিমাণ মতো, তারপরে এটাকে হাতে ভালো করে চেপে চেপে একটু লম্বা শেপ দিয়ে নিব। আপনারা দেখে বুঝে নেন যে আমি কীভাবে তৈরি করছি। এভাবে একটু লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি, হাতে ভালো করে চেপে চেপে নেবেন, তাহলে স্মুথ হবে বলটা। তারপরে এই এটাকে তৈরি করে নেব চমচমটাকে। এভাবে আমি বাকি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো চমচম তৈরি করা হয়ে গেছে। একটু ছোট করে তৈরি করতে হবে, না হলে কিন্তু এগুলো যখন আমরা শিরায় দিব এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। এখন চমচমগুলোকে ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন মোটামুটি গরম হবে তখন আমি এখানে চমচমগুলো দিয়ে দিব। আপনারা দেখে বুঝতে পারছেন যে তেলটা কিরকম গরম হয়েছে, কারণ বেশি গরম তেলে যদি আমরা দেই, যেহেতু এটা সুজির তৈরি, উপরেটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু হবে না, এজন্য হালকা যখন তেলটা গরম হবে তখনই এই চমচমগুলোকে দিতে হবে।
সাথে সাথে কিন্তু চমচমগুলো নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। যেহেতু এগুলো খুব সফট, যখন একটু হালকা ভাজা হবে, শক্ত হবে, তখন একটু হালকাভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন একটু শক্ত হয়ে আসছে এবং আমি এগুলো একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ভাজাটা আপনাদের পছন্দ, হালকাও ভাজতে পারেন আবার বেশিও ভাজতে পারেন। দেখুন চমচমগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এরকম একটা কালারই রাখবো, এতে করে দেখতে ভালো লাগে এবং চমচম যে রিয়েল কালার সেটা এরকমই মনে হয়। চমচমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখান থেকে তুলে সরাসরি শিরায় দিয়ে দেবো এবং শিরাটা এমন হতে হবে যাতে আঙুলটা চুবিয়ে রাখা যায়, এরকম গরম হতে হবে। বেশি গরম হলে কিন্তু আবার চুপসে যাবে। এভাবে আমি সবগুলো চমচম ভেজে শিরার মধ্যে দিয়ে দিব। আমি সবগুলো চমচম শিরার মধ্যে দিয়ে দিয়েছি, এখনও কিন্তু পুরোপুরি রস খেয়ে এগুলো ফুলে উঠেনি। অন্তত ঘন্টা দুয়েকে এগুলোকে এভাবে রসের মধ্যে চুবিয়ে রাখলে একদম ফুলে টসটসে হয়ে যাবে এবং খুবই সফট হয়ে যাবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।